প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আজকে এই মহান দিবসে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, যাদের ত্যাগের ঘটনা সেইসব মহান শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন তারা যেন সুস্থ এবং সফল জীবন লাভ করতে পারেন, দীর্ঘ জীবন লাভ করতে পারেন, সুস্থ এবং ভালো থাকতে পারেন, তাদের মহান রব্বুল আলামিনের কাছে তাদের জন্য প্রার্থনা করি। এবং সাথে সাথে মহান মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক, যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আমরা 214 বছরের স্বাধীনতার ইতিহাস, অনেকেই স্বাধীনতা সংগ্রাম করেছে কিন্তু সফল হতে পারে, যার নেতৃত্বে সফল হয়েছে, যার নির্দেশনায় সফল হয়েছে, যার নির্দেশনায় আমরা স্বাধীনতার পরিসমাপ্তি দিকে যেতে পেরেছি এবং স্বাধীন বাংলাদেশের উদ্বোধন হয়েছে। স্বাধীনতার সেই মহানায়ক রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা স্বাধীনতার 42 বছর অতিবাহিত হচ্ছে কিন্তু স্বাধীনতার স্বাদ সুফল এখনো পায় নাই, এর পিছনে মূলত কারণ এই জাতি তার পরিচয় ভুলে গেছে, তার ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে। এই জাতি বীরের জাতি, মহান জাতি, শ্রেষ্ঠ জাতি, যে জাতিকে কখনোই দমাতে পারবে। আলেকজান্ডার এই জাতিকে আক্রমণ করার জন্য তার সেনাবাহিনী বঙ্গোপসাগরের পার থেকে ফিরে গেছিলেন এই জাতির বীরত্ব গাথা শুনে। 9 মাসে যে জাতি একটি স্বাধীন জাতি হিসাবে অভ্যুদয় করেছে, যে জাতি বিশ্বকে সভ্যতা সংস্কৃতি শিক্ষা দিয়েছে, বিশ্বের সবচেয়ে বুদ্ধির খেলা দাবা খেলার উৎপত্তি এই বাংলা, এখানে মহান অনেক ব্যক্তিদের ব্যক্তির জন্মগ্রহণ এই বাংলাতেই হয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, নজরুলের মতো কবি জন্মগ্রহণ করেছে, এখানে শাহজালালের মতো সাধক জন্মগ্রহণ করেছেন, আমানত শাহ রহমতুল্লাহের মতো সাধক জন্মগ্রহণ করেছেন, ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মহামানব জন্মগ্রহণ করেছেন, এমন এমন মনীষী এই বাংলায় জন্মগ্রহণ করেছেন। এই জাতি মহান জাতি, শ্রেষ্ঠ জাতি, তাদের আজ থেকে 2000 বছর আগে এখানে শালবন, ময়নামতি, পার্ক সব বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে লেখাপড়ার জন্য ইউরোপ থেকে ছাত্ররা এখানে আসত। আমরা সেই জাতি যারা বিশ্বকে সভ্যতা শিক্ষা দিয়েছে, সংস্কৃতি শিক্ষা দিয়েছে, কিন্তু আজকে আমরা ইউরোপের আমেরিকা থেকে সভ্যতা সংস্কৃতির শপথ নিচ্ছি। এর পিছনে মূল কারণ আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছি। আমাদের যেই জাতি তার পরিচয় ভুলে যায় সে জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের পরিচয় জানতে হবে, আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে। আমাদের আজকের উদ্বোধন মহোদয় বারবার করে আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আমাদের প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে, আমাদের প্রধান আলোচক মহোদয় বা তার বক্তব্যে বারবার আমাদের ইতিহাস ঐতিহ্য, ইতিহাসের কথা, আমাদের কালচারের কথা বারবার তুলে ধরেছে। যে জাতি তার সংস্কৃতি ভুলে যায়, তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। আমরা যদি বিশ্বের সিংহাসন অধিষ্ঠিত করতে চাই, স্বাধীনতার সুফল পেতে চাই, আমাদেরকে আমাদের পরিচয় জানতে হবে, আর পরিচয় জানতে হলে আমাদেরকে সত্যিকার শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই জন্যই আমাদের শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, মেধাকে বিকশিত করতে হবে, আর মেধাকে বিকশিত করা ছাড়া স্বাধীনতার সুফল স্বাদ আমরা কখনোই অর্জন করতে পারবো না। যে জাতি 42 বছরও একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি লাভ করতে পারে নাই, বর্তমান সরকার আমাদেরকে একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি দিয়েছেন, ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু এরপরও আমরা একটা পূর্ণাঙ্গ শিক্ষানীতি পেয়েছি, এবং এই শিক্ষানীতির মাধ্যমে হয়তো আমরা আমাদের এই জাতির নেতাকে বিকশিত করে, এই জাতিকে শিক্ষিত করে সত্যিকার মানুষ হিসাবে, আলোকিত মানুষ হিসাবে আমি
মেরিট বাংলাদেশ এবং ম্যারনসান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষাক্ষেত্রে 98 সাল থেকে 16 বছর ধরে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা সফলভাবে শিক্ষা বিস্তারে অবদান রেখে যাচ্ছেন। এই ক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আমার বিভিন্ন স্তরে শিক্ষার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত আমরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। আমি আজকে আমাদের অভিভাবক আজকে এখানে আমরা আমাদের শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, বিদ্যালয় উপাধ্যক্ষ মহোদয়কে এবং আমাদের একজন মহান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধাকে এখানে পেয়েছি। আমরা যদি এই জাতিকে শিক্ষিত করে মেধাকে বিকশিত করে এগিয়ে যেতে চাই আমাদের সকলের সহযোগিতা অবশ্যই অবশ্যই দরকার। আমরা সহযোগিতা পেলে আমরা অতীতও সহযোগিতা পেয়েছি, আশা করে ভবিষ্যতেও সহযোগিতা পাবো। সহযোগিতা পেলে এই জাতি গঠনে, আলোকিত জাতি গঠনে আমরা এগিয়ে যেতে পারবো। এই প্রতিষ্ঠান আমাদের স্যার একটি কথা বলেছেন, একদিন গানের সাথে একদিন গানের ক্লাস। আমরা সিটিপি এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত একজন শিল্পী নিয়োগের মাধ্যমে প্রত্যেকটা ক্যাম্পাসে সপ্তাহে একদিন কালচারাল প্রোগ্রাম করি। যেমন আমাদের সামনে সোমা সেনগুপ্ত ম্যাডাম আছেন, এদেরকে আমরা ক্লাসে প্রথম নয় জীবনে প্রথম হওয়ার জন্য শিক্ষা সংস্কৃতি কালচার সব দিক দিয়ে ডেভেলপ করে তাদের চিন্তা চেতনা এবং প্রগতিশীল মানসিকতাকে এগিয়ে যাওয়ার জন্য যেভাবে গড়ে তোলা দরকার সেভাবে আমরা গড়ে তুলছি। এবারে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় আমরা চাঁদগাঁও বাগুলিয়া থানায়